শ্বশুর বাড়িতে মেয়ের জামাই নতুন হোক বা পুরাতন হোক, সবার আগে মন মানসিকতা থাকাটা খুবই প্রয়োজন। এই তো আমরা যে আসলাম গতকালকে, তারপরের দিনে রাইসা বাবা তার শ্বশুর বাড়িতে অনেক কিছু বাজার করলো। কি কি বাজার করলো চলেন আসে ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমরা তো গতকালকে আসলাম, আর এর পরের দিনে রাইসা বাবা হুট করে বাজারে যেয়ে ইলিশ মাছ, তারপর হচ্ছে কাতল মাছ, দেশি মুরগি এগুলো নিয়ে আসছে। যেহেতু মাছের বাজার এবং মুরগি নিয়ে আসছে, তো সেই জন্য সে আর দই মিষ্টি কিছু আনতে পারেনি। তো এগুলো কোনো রকম দিয়ে সে আবার একটু পরে চলে যাবে দই মিষ্টি আনতে। আর এই যে দেখেন, কাতল মাছটা খুব তাজা ছিল, এখন তো কাজ বাড়িয়ে দিয়েছে শাশুড়ির মা, এখন বসে বসে চিন্তা করছে এই মাছটা সে কীভাবে কাটবে। সাথে তো ইলিশ মাছ এবং মুরগি তো আছে, আর যেহেতু এক দুই দিন পরে হচ্ছে কোরবানি ঈদ, সেই জন্য কোনো খাসির মাংস, গরুর মাংস এগুলো কিন্তু কিছু নিয়ে আসে নাই। আর এই তো কোনো রকম বাজারগুলো হাতে দিয়ে সে চলে গেছে দই মিষ্টি আনার জন্য। আর এসে দেখে মাত্র হচ্ছে দইগুলো ঢুকছে তাদের দোকানে, মানে দইয়ের গাড়ি আসছে, দেখেন গাড়ি ভর্তি দই। আর আমাদের উত্তরবঙ্গের বগুড়ার দই মিষ্টি মানে রসমঞ্জরি, এগুলোর প্রশংসা আর কী বা করবো, যারা খেয়েছেন তারা তো জানেনই কতটা মজার। আর এখান থেকে এই তো গরম গরম রসগোল্লা নিচ্ছে, যাতে করে সকালের নাস্তায় সবাই খেতে পারে। আর এটাই হচ্ছে গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জরি, যেটা কথা একটু আগে বললাম। আর এই তো চার সরা হচ্ছে বগুড়ার দই নিলাম, তো সব মিলে এখন খুব ভালো করে প্যাকেটিং করে বাসায় চলে আসছে। আর বাসার সামনে এসেই দেখি মাছওয়ালা এসেছে, তার কাছে কোনো মাছই নেই, শুধু একটা ছোট্ট হয়তো বা কার্ফু মাছ ছিল। আর তারা কিন্তু কাঁধে করে অনেক রকমের মাছ বিক্রি করে বাসায় বাসায় গিয়ে, তো আজকে তেমন মাছে ছিল না, ছোট মাছ বা অনেক রকম মাছে কিন্তু থাকে। তো যাই হোক, রাইসা বাবা সকালে যে বাজারগুলো করেছিল, মাছের বাজার, তারপরে হচ্ছে মুরগি নিয়ে আসছিলো, তো সেগুলো এখানে সব কিছুই কাটা বাছা করা হচ্ছে। আর যেহেতু কাতল মাছটা অনেক অনেক বড় ছিল, তো সেই ক্ষেত্রে কাটতে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছিল মার। আমার বড় আপু একটু হেল্প করছিল, বটিটা ধরে দিচ্ছিল সে, আর সে এরকম করে পুরো মাছটাই কিন্তু কেটে নিয়েছে। তো যাই হোক, এই কাজের মধ্যে কিন্তু আমি আজকে ছিলাম না, বড় আপু আর মা মিলে সব কিছু করছে। আর এই তো মুরগি নিয়ে মা এখানে বসে আছে, মুরগিগুলোর ব্যবস্থা করা হবে। আর আমাদের বিয়ের তো প্রায় 7-8 বছর হয়ে গেছে, তো বিয়ের পরে সব মেয়েদেরই মনে হয় যখন বাবার বাড়িতে আসা হয় যে একদিন বাজার করে বা রান্না করে খাওয়াই, আর সেই কাজটা যদি হাজবেন্ড করে তাহলে তার খুশির সীমা থাকে না, যার যার সামর্থ্য অনুযায়ী করলেই কিন্তু হয়, তাই না? তো যাই হোক, এই তো যেহেতু ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, আর আমার রেসিপি তো আমার পরিবারের সবাই দেখে আপনাদের মতো, তো আমি অনেকবারই কিন্তু এই ইলিশ মাছের তেল ঝালটা আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করা হয়েছে, কিন্তু আমার বাসার কাউকে সেভাবে খাওয়ানো হয়নি। এখন সবাই বলছে যে ইলিশ মাছের তেল ঝালটা রান্না করতে, তো যাই হোক সেই জন্য আমি ইলিশ মাছের তেল ঝালটা কিন্তু রান্না করছি। দুইটা মাছ কাটা হয়েছে, আর মাছের মাথা দিয়ে বেগুন রান্না করছে সাইডে ভাবি, আর ইলিশ মাছের লেজ ভর্তা করা হবে, মানে এক একজন এক এক রকম করে আর কি কাজগুলো করে নিচ্ছিল। আর আমরা কিন্তু বাসায় এখন অনেকজন রয়েছি, প্রায় 15-16 জন রয়েছি, তো সবার রান্না তো আর একার পক্ষে কারো করা সম্ভব না, তো সবাই কাজগুলো ভাগযোগ করেই করা হচ্ছে। কেউ হয়তো বা মাছটা কেটে দিচ্ছে, কেউ হয়তো বা পেঁয়াজটা কেটে দিচ্ছে, কেউ হয়তো বা সবজিগুলো কেটে ধুয়ে দিচ্ছে, তো এইভাবে করে সবাই মিলেমিশে রান্নাগুলো কিন্তু করা হচ্ছে প্রতিদিনে। তো যাই হোক, খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছে, আর যেহেতু ইলিশ মাছের তেল ঝাল রান্না করছি সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণ দেওয়া হয়েছে। তো মশলাটা কষানোর পরে আমি হচ্ছে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, দেওয়ার পর পরে একটু আলতোভাবে মানে একটু সাবধানে আর কি মাছগুলো কষিয়ে নিব, যাতে করে না ভেঙে যায়। আর কষানোর পর পরে হালকা ঝোলের মধ্যে এই রান্নাটা হবে। আর যেহেতু এটা তেল ঝাল, তো ঝালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কাঁচামরিচেরও ঝাল দিয়েছি, তো শুকনা মরিচটাও কিন্তু দেওয়া হয়েছে। কীভাবে রান্না করেছে আপনারা কিন্তু আমার কথার মাঝে হয়তো বা খেয়াল করেছেন। তো যাই হোক, খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নেওয়ার পর পরে আমি এখন ঝোল দিয়ে দিব, খুব কম পরিমাণে, এটা খুব বেশি ঝোল হবে না, এরকম ভুনা ভুনাই হবে, কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি হবে। তো সেই পরিমাণে ঝোল দিয়ে খুব ভালো করে মাছটা কিন্তু রান্না করে নিয়েছি, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করলে কিন্তু হবে। আর পাশের চুলায় এই যে ইলিশ মাছের লেজ ভর্তা করব, মানে এটা আমি যা শুধু ভেজে দিচ্ছিলাম, আপা করবে মানে আমার বড় আপু ভর্তাটা করবে। আর দেখেন মাছের রান্না কিন্তু হয়ে গেছে। তো এই তো এই ছিল আমার রান্না, মানে আমি এই ইলিশ মাছটাই আজকে রান্না করেছি, আর ইলিশের লেজটা হচ্ছে আমি ভেজে দিলাম। তারপরে আরও কী কী রান্না হয়েছে সেটা আপনাদেরকে দেখাই। ভাবি রান্না করেছিল হচ্ছে বেগুন দিয়ে ইলিশের মাথা একটু ঝোলঝোল করে রান্না করেছিল, পটল ভাজা করেছিল, করলা ভাজি করেছিল, তারপর বড় অপ কিন্তু ইলিশ মাছের লেজ ভর্তাটাও করেছিল কাঁচামরিচ দিয়ে। আর হ্যাঁ, এই যে রান্নাবান্নাগুলো করলাম, মাছ, মাংস, ইলিশ মাছ যা কাটা বাছা করার আছে সব মা এবং বড় অপ কিন্তু করে দিয়েছে। আর এক দুদিন পরে যেহেতু কোরবানি ঈদ, সেই জন্য কোনো মাংস কিন্তু রান্না করা হয়নি। আর এই তো বিকালবেলার দিকে কোরবানির গরু এবং খাসি নিয়ে আসা হয়েছে,
এই কোরবানির গরু এবং খাসি কিন্তু অনেকদিন আগে কেনা হয়েছিল, যেগুলো কিন্তু ফার্মে ছিল, তা আমাদেরকে দেখানোর জন্য ভাইয়া এই তো নিয়ে আসছে। তো যাই হোক, আজকে ব্লগটা এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালাম।